মে 27 তারিখ শনিবার দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা চট্টগ্রামের রাউজান উপজেলার 69 পার উচ্চ বিদ্যালয় SSC 96 বছর শিক্ষার্থী হল মিলন মেলায় বিদ্যালয়ের ক্যাম্পাস আসিল উৎসবে উত্তাল। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পার্ঘ অর্পণ, ভাষা শহীদ মহান মুক্তিযুদ্ধ শহীদ হলের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ ও বেলুন উড়াইয়ের অনুষ্ঠানের শুভ সূচনা করে। এরপর 96 বছর শিক্ষার্থী হলো অতিথির সাথে বিদ্যালয় প্রাঙ্গণত্বন এক আনন্দ শোভাযাত্রা বাইর করছে। শোভাযাত্রাও হাফেজ বজলুর রহমান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণতায় শেষ হয়। এরপর মুসলিম হিন্দু বৌদ্ধ ধর্মের পবিত্র তিন ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন ফারতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন। এই বিদ্যালয়ে যারা এখান থেকে বিদায় নিয়েছেন, যারা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার এখান থেকে বিদ্যালয়ের অনেক অবদান রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদের সভাপতিত্বে সভার স্বাগত বক্তব্য রেখে SSC 96 বছর মিলন মেলা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামাল উদ্দিন। উচ্চ বিদ্যালয়ের আমরা SSC 96 বেস আমরা আজকে দীর্ঘ 56 বছর 57 বছর পর আমরা সর্বপ্রথম 96 বেসে মিলনমেলা উপহার দিয়েছি। সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় সভার বিশেষ অতিথি আছেন সাবেক সহকারী প্রধান শিক্ষক রাখাল চন্দ্র সিকদার, সাবেক সিনিয়র শিক্ষক নিরঞ্জন বসাকশয় আরও বোধ কেউ। সভাতে SSC 96 বেসের শিক্ষার্থী হলে শিক্ষক হলের সম্মাননা স্মারক ও উত্তরীয় শাল অর্পণ করছি। প্রয়াত শিক্ষক হলের ফকরতুন তারার বহু হলে এই স্মারক গ্রহণ করছি। এ সময় অনুভূতি প্রকাশ করছি সাবেক প্রধান শিক্ষক নৃপেন্দ্র দেবর ফোয়া, ডাক্তার ফজলুল, হাজরা ডিগ্রি কলেজ অধ্যাপক মনোজ দেব, সাবেক শিক্ষক বাদল কৃষ্ণ দেব ফোয়া, বিশ্বজিৎ দেব। সভাত অন্যান্যের মাঝে উপস্থিত আছেন ইউপি সদস্য হাজি আমির হোসেন, সুজন মল্লিক, ইউপি সদস্য বেলাল হোসেন সহ আরো বহু কেউ। দীর্ঘ 27 বছর পর এই যে মিলন মেলার নেতৃ বেগুন একত্রিত হয় বা একত্রিত হয় আসলে বেশি বেশি হ্যাপি লাগে। সুরত উন্নতি খুব লিসেন মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই একখানে আয়োজন গরিব ফাজি 96 বেগুনের আন্তরিকতার সহযোগিতার কারণে আজই আর এত বড় একখানে অনুষ্ঠান করছি। সভা শেষে শিক্ষার্থী হলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটার, ফটো সেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আবেগ স্মৃতিচারণ আড্ডা সুইগেই বিদ্যালয় প্রাঙ্গণরে। C+ TV চট্টগ্রাম।